আমাদের কমিউনিটির অনেকেই ব্যবসা ক্রয় করে থাকেন বা বিভিন্ন ক্ষেত্রে লিজ করার দরকার হয়ে থাকেন, সেক্ষেত্রে তারা আসলে কি কি সতর্কতা অবলম্বন করবেন যাতে তারা পরবর্তীতে প্রতারিত না হন? ধন্যবাদ জাকিশন কয়েস ভাই। আমরা জানি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোর যে বিজনেস আছে সেই বিজনেসগুলো কেনাবেচা হয় এবং সেই বিজনেসের যে লিজ থাকে সেই লিজটা কিন্তু ট্রান্সফার হয়ে থাকে, সেক্ষেত্রে নিউ লিজ হতে পারে কিংবা সেই লিজটা ট্রান্সফার হলে সেটাকে লাইসেন্সড অ্যাসাইনমেন্ট বলা হয়। তো এই ধরনের সিনারিওতে আমি দেখেছি যে অনেক সময় আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তারা অনেক সহজ সরল এবং তারা কিন্তু একে অপরকে বিশ্বাস করে ফেলে। তো যখন একজন মালিক এটা তাদেরকে ট্রান্সফার করতে চায় কিংবা বিক্রি করতে চায় তখন তারা হয়তো না বুঝে না জেনে অনেক সময় তারা পজিশনে চলে যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে হুটহাট করে পজিশনে না যেয়ে তার যে লিস্টটা আছে সেই লিস্টটা মূলত কপি নিয়ে তার যে কোনো একজন এক্সপার্ট লয়ের কাছে যায় যেয়ে কিন্তু তাদেরকে বোঝা উচিত যে ওটার টার্মস আর কন্ডিশন কী আছে। প্রথমে যেটা দেখতে হবে যে অফিসিয়াল কপি অফ দ্য টাইটেল ফ্রম দ্য ল্যান্ড রেজিস্ট্রি, যেটা প্রমাণ করবে যে যার কাছ থেকে সে ওই লিস্টটা নিচ্ছে এবং বিজনেসটা নিচ্ছে ওই লিস্টটা তার নামে রেজিস্ট্রেশন আছে কি না। যদি তার নামে রেজিস্ট্রেশন থাকে তাহলে ওই অফিস কপি অফ দ্য ল্যান্ড রেজিস্ট্রি থেকে তে কিন্তু প্রমাণ করবে যে তার নাম ওখানে আছে এবং কত তারিখে তার নামে রেজিস্ট্রেশন হয়েছে। তো প্রথমে কিন্তু এই রেজিস্ট্রেশন তার নামে হয়েছে কি না ল্যান্ড রেজিস্ট্রিতে ওই লিজের, সেটা কিন্তু প্রথমে দেখতে হবে। এরপরে লিজের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে তার ভিতরে দেখতে হবে যে লিজটা ওপেন না এটা ক্লোজ লিজ। ওপেন বলতে এটাই বোঝায় যে যদি 20 বছরের জন্য লিজ থাকে তাহলে 20 বছর যখন শেষ হবে তখন কিন্তু রিনিউয়ালের একটা রাইট থাকবে টেনেন্টের, ল্যান্ডলর্ড কিন্তু তাকেই রিনিউয়াল দিতে হবে। আর যদি এটা ক্লোজ লিজ হয় রেস্ট্রিক্টেড লিজ হয় তাহলে কিন্তু ওই 20 ইয়ার্স হয়ে যাওয়ার পরে যে সেটা কিন্তু ল্যান্ডলর্ড তাকে দিতে বাধ্য নয়, তার কাছ থেকে কিন্তু লিস্টটা নিয়ে নিতে পারবে, তাকে কিন্তু পজিশন ছেড়ে দিতে হবে। তো এই যে কনসিকোয়েন্সগুলো আছে এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। অনেক সময় পার্টনারের ব্যাপার থাকে, অনেকে দেখা যায় যে পার্টনারশিপ আছে ইনভেস্ট করেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে কোনো ডকুমেন্ট নাই, এক্ষেত্রে অবশ্যই লয়ারের সঙ্গে যে তাদের পার্টনারশিপ ডিড করে ফেলা উচিত। আর যখন যে ম্যাটারটা যখন কোনো লিজ নেবে কিংবা লাইসেন্স অ্যাসাইনমেন্ট যখন তারা নেবে কিনবে সেই সব ক্ষেত্রে যেটা করতে হবে যে একজন লয়ার ইনস্ট্রাকশন দিতে হবে এবং সেখানে সার্চিংয়ের ব্যাপার থাকে, ফুল সার্চ করা। কারণ হচ্ছে যে ওই প্রপার্টির যে কোনো পারমিশন, প্ল্যানিং পারমিশন কিংবা কোনো ফ্লোর কোনো পারমিশন কিংবা রেস্টুরেন্টের পারমিশন, এই বিজনেসের পারমিশন এগুলো আছে কি না এগুলো দেখার জন্য একটা ফুল যে সার্চ ফ্রম লোকাল অথরিটি, যেগুলো যে কোনো প্রোভাইডারের মাধ্যমে করা যায় এইটাই সবসময় কিন্তু করে নেওয়া উচিত। এরপরে যেটা দেখতে হবে যে ওই প্রপার্টির যে সিপিসি যে ফর্মগুলো আছে সেগুলো মূলত সেলারকে কমপ্লিট করে দিতে হয়, ওটার ভিতরে বিভিন্ন ইনফরমেশন থাকে সেগুলো লয়ারের কাছ থেকে বুঝে জেনে বুঝে এবং লয়ার যদি তাকে অ্যাডভাইস করে যে এটা নেওয়া উচিত তখনও কিন্তু নেওয়া উচিত এবং এটির ব্যাপারে তাড়াহুড়ো করা উচিত না এবং হুটহাট করে কমপ্লিশনের আগে পজিশনে যাওয়া উচিত না এবং কোনো আন্ডার দ্য টেবিল কোনো রকমের তাদের সঙ্গে আগাম লেনদেন করা উচিত না। এটা লয়ারের মাধ্যমে কমপ্লিশন সময়ে মূলত পারচেজ প্রাইসটা আসলে পে করা উচিত, তাহলে এক্ষেত্রে কোনো রিস্ক থাকবে না, কোনো সমস্যা থাকবে না এবং আপনারা কোনো সমস্যায় পড়বেন না। ধন্যবাদ।